দর্শক, রাজধানীর মিরপুরে প্যারিস খালের অবৈধ দখল উচ্ছেদে অভিযান এবং ময়লা পরিষ্কারের কর্মসূচি চলছে, সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম, সরাসরি চলে যাচ্ছে সেখানে। আরিফ, কেমন চলছে অভিযান, কি দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন আমাদের। দিশা, দেখুন, আমার পাশে যে খালটি আছে সেটা হচ্ছে প্যারিস খাল, মিরপুর 11 নম্বর সেকশনের প্যারিস খাল। এই খালটি বরাদ্দ দেওয়া হচ্ছে বা নির্ধারণ, সীমানা নির্ধারণ করা আছে 40 ফিট, কিন্তু 40 ফিট নেই। অবৈধ দখলদারদের স্থাপনা, অবৈধ স্থাপনা এবং কি ময়লা আবর্জনা ভরে কিন্তু খালটি একদম দখল হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন পুরো খালটি, কোনো পানি নেই, মাঝখানেও আসলে দাঁড়ানো যায়। আর এই উচ্ছেদ অভিযান বা ময়লা আবর্জনা পরিষ্কারের অভিযান শুরু করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, সেখানে অভিযানের পরিচালনা করছেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। কথা বলবো, একটু জানার চেষ্টা করবো আপনার কাছে, একটু জানতে চাই যে এই খালটি বিষয়ে 40 ফিট থাকার কথা, সেখানে আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন নির্ধারণ করা আছে, তো সেই 22 ফিট এখন আছে, আপনি কিভাবে আসলে এটা দখল মুক্ত করবেন? না, এখানে দখল মুক্ত তো হলো, প্রথম হলো যে যেটুকু খাল আছে ওটুকু তো মাঠ, আমি তো ওখানে তো নামলাম, তো এরপর হলো দখল। কাজে আমরা পর্যায়ক্রমে আগে হলো এখানে এক্সকাভেটর ঢুকাতে পারবো না, এটার জন্য জায়গা করতে হবে, আমার সব টিম এখানে আসছে এবং এটা একদিনের কাজ না এটা। সুতরাং আমরা অবশ্যই এটা কন্টিনিউশন প্রসেস এখানে চলতে থাকবে। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে, ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন। এবং খালের সীমানা আমরা চাই, অলরেডি এখানে আমাদের হাউজিংয়েরও আমাদের ডাইরেক্টর আসছেন, তার সাথে কথা হয়েছে, ওনারা ম্যাপ দিচ্ছে এবং ওনাকে বলছে মার্কিং করে দেওয়ার জন্য, ওনারা মার্কিং করে দিবে এবং আমরা পর্যায়ক্রমে এটা উচ্ছেদ করবো। এবং এই খাল যদি আমরা এটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারি তাদের আগের জায়গায়, তাহলে এলাকাবাসী জলমুক্ততা, জলবদ্ধ থেকে আমরা সবসময় দেখে আসি যে খালটা উচ্ছেদ অভিযান আপনারা পরিচালনা করেন, তারপরে বলতে আবার ভরাট করে ফেলায়, সেটা আসলে কীভাবে? না, এইটা তো জনগণকে আগায় আসতে হবে, এই জন্য আমি জনগণকে সম্পৃক্ত করেছি, আমাদের কাউন্সিলরকে সম্পৃক্ত করছি। জনগণ যদি এগিয়ে যদি না আসে তাহলে কিন্তু অত্যন্ত দুরূহ ব্যাপার। এই জনগণ কিন্তু আমার সাথে আছে এবং জনগণ বলছে যে আমরা এটা টেক কেয়ার করব। অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন দিশা যে এই খালটি যদি আবার পুনরায় ভরে দেওয়া হয় বা এই ময়লা আবর্জনা ফেলা হয়, সেক্ষেত্রে জনগণকে আসলে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তো আছেন এই সংশ্লিষ্ট যারা আছেন, তারাও এই বিষয়টা দেখভাল করবেন। তো এই ছিল এখান থেকে দিশা শেষ। সবশেষ আরিফ, আপনাকে ধন্যবাদ।